চাণক্য ছিলেন কূটনীতিতে অত্যন্ত আদর্শ একজন আচার্য। তার কূটনীতিশাস্ত্র আজও মানুষের মধ্যে আগ্রহ সঞ্চয় ঘটায়। তাই বলে যাওয়া প্রতিটি আজও সমান অর্থপূর্ণ। আমাদের জীবনে চলার পথে সবসময় সরলভাবে চললে সবসময় ঠকতে হয় আমাদের। তাই চাণক্যের নীতি অনুসরণ করলে সব ধরনের সমস্যা বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে সক্ষম হওয়া যায়। জীবনে কিভাবে চলা উচিত যাতে উন্নতি হয় এবং তার পথও দেখিয়ে গিয়েছিলেন চাণক্য। আর্থিক সমস্যা থেকে মুক্তি বা আর্থিক অবস্থার উন্নতি আমরা সকলেই চাই, অনেকেই তার জন্য লক্ষ্মী দেবীর পূজাও করেন। কিন্তু চাণক্য বলেছিলেন, লক্ষ্মী দেবীর আশীর্বাদ সেই ব্যক্তির ওপরই বজায় থাকে যিনি সাহসী এবং দক্ষ। তার নীতি অনুযায়ী যদি কোনো ব্যক্তি ধনী হতে চান তবে তাকে সর্বদা অর্থ উপার্জনের জন্য কাজ করতে প্রস্তুত থাকা উচিত এবং জীবনে সবসময় ঝুঁকি নিতে হবে, সাহস করে এগিয়ে আসতে হবে, তবেই লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া সম্ভব। এর পাশাপাশি তিনি স্থিরতার কথাও বলে গিয়েছিলেন। তার মতে বিচক্ষণতার সাথে প্রত্যেকটি পদক্ষেপ ফেলতে হবে আর সৎ পথে থাকতে হবে, সর্বদা ভুল কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, কারণ অর্থ খুব চঞ্চল। যারা ভুল পথের মাধ্যমে বেশি টাকা অর্জন করতে যায় সেই অর্থ কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয় না। অর্থাৎ অর্থ উপার্জনের জন্য অবশ্যই সঠিক পথ বেছে নিতে হবে, তবেই সম্মান, সন্তুষ্টি এবং আপনিও ধনী হতে পারবেন। তো বন্ধুরা, জীবনে ধনী হওয়ার জন্য চাণক্যের এই নীতিটি আপনার কিন্তু জাদুকাঠি হিসাবে আপনার জীবনে ব্যবহার হতে পারে। ভিডিওটা এতটাই। এই ছোট্ট ভিডিও আপনার জীবনে অনেকভাবে পরিবর্তন আনতে কিন্তু সক্ষম। এই 2 মিনিট ভিডিও কিন্তু আপনার জীবন পুরোপুরিভাবে বদলেও দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং পরবর্তীকালে এই ধরনের মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কোন ধরনের মোটিভেশনাল ভিডিও আপনি পেতে চান সেটিও কমেন্ট করে অবশ্যই জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে।